রমজান মাস আসলেই আমরা অনেকে রুয়াবজা খেয়ে থাকি, আবার অনেকে ধারণা করে থাকেন রুয়াবজাটা হচ্ছে অনেক পুষ্টিকর একটা পানীয়। তো আজকে আমরা পরীক্ষা করে দেখব এই রুয়াবজার মধ্যে আসলে কি কি উপাদান থাকে। আর তার সাথে আমার কাছে আছে একটা অর্গানিক মধু, এইটাকে আমরা মাইক্রোস্কোপে দেখব, আর পরে আমরা আবার এইটাকেও মাইক্রোস্কোপে দেখব। তো চলেন আমরা প্রথমে শুরু করি, রুয়াবজার মধ্যে চিনি থাকে কতখানি। এটা হচ্ছে আমাদের রিফ্র্যাক্টোমিটার, এটাকে আমি আগে ক্যালিব্রেট করে নিয়েছি পানি দিয়ে। সো আমরা এখন ডিরেক্টলি রুয়াবজাটাকে মেপে দেখতে পারি এর মধ্যে কতখানি চিনি আছে। তো এখানে দেখাচ্ছে প্রায় 76% চিনি, 76% চিনি, আর এটা হচ্ছে এই লাল কালারের জন্য অনেকটা লাল দেখাচ্ছে। তো রুয়াবজাতে 76% চিনি, বা যদি 75% ধরে নেন তাহলে হচ্ছে 4/3 ভাগই হলো চিনি বা চিনি সিরাপ। আর এটা আমি কিনেছিলাম নেদারল্যান্ড থেকে, নেদারল্যান্ডে এসেছে জার্মানি থেকে, আর জার্মানিতে ইম্পোর্ট করা হয়েছে হলো সরাসরি পাকিস্তান থেকে। পাকিস্তানের তাদের যে মূল হামদর্দ ল্যাবরেটরিজ আছে ওইখানে, মানে হামদর্দ কোম্পানি যেটা, আর বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বাংলাদেশেই তৈরি হয়। বাংলাদেশে হামদর্দের যে ব্রাঞ্চ আছে, বা আমি অত শিওর বলতে পারবো না, বাট যেহেতু ওই বাংলাদেশেই তৈরি হচ্ছে ওইটা, তাহলে হচ্ছে চিনির পরিমাণ কিছুটা হেরফের হইতে পারে। আর এছাড়া এর মধ্যে আরও যা থাকে তা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রতি 100 ml কার্বোহাইড্রেট থাকে হচ্ছে 75 গ্রাম। কার্বোহাইড্রেট মানে হচ্ছে সাদা ভাত, সাদা রুটি অথবা আলুর মধ্যে যে জিনিসটা থাকে। এছাড়া এর মধ্যে কালার টালার, প্রিজারভেটিভ সহ আরও বিভিন্ন জিনিসপত্র আছে, যেগুলো হচ্ছে আমাদের আসলে অত কনসার্নের বিষয় না। এখন কথা হচ্ছে আমরা যদি ইফতারে অনেক বেশি পরিমাণে চিনি জাতীয় খাবার দিয়ে ইফতার করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের রক্তে সুগারটা দুম করে হাই হয়ে যাবে, সুগার স্পাইক হবে, অথবা সুগার ক্রাশ বলে মূলত এটাকে বলা হয় হচ্ছে হাইপারগ্লাইসিমিয়া। এই হাইপারগ্লাইসিমিয়া যদি হয় তখন আপনি অনেক দুর্বল অনুভব করবেন, বা প্রচণ্ড টায়ার্ড লাগবে, কোনো কাজকর্ম করতে ইচ্ছা করবে না। এই জন্যই আসলে আমি এই মধুটা এখানে এনেছি। তো মধুটা এখন মাইক্রোস্কোপে দেখাবো। মধুর মধ্যে পোলেন থাকে, পোলেন হচ্ছে মৌমাছি যখন বিভিন্ন ফুলে ফুলে ঘোরাঘুরি করে তখন এদের গায়ে করে বিভিন্ন জিনিসপত্র চলে আসে এবং সেটা মধুর মধ্যে যায়। মধুটাকে যদি আপনি মাইক্রোস্কোপে দেখেন তখন আপনি এই পোলেনগুলিকে দেখতে পারবেন, এটা দেখতে খুবই সুন্দর। তো ওইটাই দেখাবো। আর মধুর প্রসঙ্গ এখানে কেন আসলো, আমরা যেহেতু রুয়াবজাতে দেখলাম অনেক বেশি পরিমাণে চিনি থাকে, আবার আপনি যদি বাজার থেকে কোনো ড্রিঙ্কস কিনে খান সেগুলোতে আরও অনেক বেশি চিনি থাকে, তো তাহলে ডিহাইড্রেশন কাটানোর জন্য আমরা ইফতারে কী শরবত খাবো, সেক্ষেত্রে হচ্ছে মধু দিয়ে একটা শরবত বানানো যায়। 1 চামচ মধু দিয়ে কিছুটা লেবু দিয়ে আপনি 1 গ্লাস শরবত বানিয়ে ফেলতে পারবেন। মধুর মধ্যে যে চিনি নাই বিষয়টা তা না, মধুর মধ্যেও প্রায় 80% মতো চিনি আছে, বাট মধুর যে স্বাদ, এই স্বাদের কারণে 1 চামচ মধু দিয়ে আসলে আপনি 1 গ্লাস শরবত বানিয়ে ফেলতে পারবেন। আবার তার উপর মধুর অনেক অনেক পুষ্টিগুণ আছে, সেই পুষ্টিগুণ সম্পর্কে একটু পরে বলতেছি, তার আগে আমরা মাইক্রোস্কোপে মধুটা দেখে নেই। মৌমাছি যখন মধু সংগ্রহ করতে ফুলের উপরে উপরে ঘুরে তখন তাদের পায়ে করে কিছু জিনিসপত্র ফুল থেকে চলে আসে। তো এরা হচ্ছে আবার খুবই স্বাস্থ্যের জন্য ভালো, যেমন হচ্ছে বিভিন্ন জায়গাতে দেখা গেছে এরা হচ্ছে ইনফ্লামেশনের ভালো করতে কাজ করে, তারপরে এরা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, তারপরে লিভার হেলথ, ইমিউন সিস্টেম এবং আরো অনেক অনেক বিভিন্ন জিনিসপত্রের সাথে এই পোলেনের কার্যকারিতা জড়িত। 1000 গুণ বড় করার পরে পোলেনটাকে কত সুন্দর দেখাচ্ছে দেখেন, একদম বোঝাই যাচ্ছে যে এটা আসলে একটা বাইরের কোনো কিছু একটা পার্টিকেল। আর একটু ঘুরিয়ে দেখলে আরো দেখি সুন্দর কিছু পাওয়া যায় কিনা। ওকে, এখানে একটা দেখা যাচ্ছে, এটা সম্ভবত ডিফারেন্ট একটা ফুলের। ও, এইটার গায়ের জায়গাটাও তো কেমন যেন খাঁচ খাঁচ, দেখে মনে হচ্ছে ফুলের হয়তো কোনো একটা অংশ। এখন আমরা রুয়াবজাটাকে মাইক্রোস্কোপে দেখবো, তার আগে বলে নেই চিনির বদলে মধু ব্যবহার করলে কি কি লাভ। নাম্বার 1 হচ্ছে মধুর মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেরকম হচ্ছে ফ্ল্যাভোনয়েড থাকতে পারে, ফেনোলিক অ্যাসিড থাকতে পারে। তো এরা আমাদের শরীরে যে সমস্ত ক্ষতিকারক রিঅ্যাকটিভ অক্সিজেন তৈরি হয় তাদেরকে নিউট্রালাইজ করতে পারে। এই রিঅ্যাকটিভ অক্সিজেনগুলো নিউট্রালাইজ করলে লাভ কী? রিঅ্যাকটিভ অক্সিজেনগুলো আমাদের কোষকে ড্যামেজ করতে পারে এবং পরবর্তীতে এই ড্যামেজ থেকে বিভিন্ন ধরনের রোগ বালাই হতে পারে।
তো মধুর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যদি এই রিঅ্যাকটিভ অক্সিজেনগুলোকে নিউট্রালাইজ করে তাহলে হচ্ছে তারা গিয়ে পরবর্তীতে আমাদের কোষগুলোকে ড্যামেজ করতে পারবে না, এটা একটা লাভ। নাম্বার দুই হচ্ছে গবেষণায় দেখা গেছে মধু আমাদের শরীরে অ্যাডিপোনেকটিন নামে এক ধরনের হরমোনকে বাড়িয়ে দিতে পারে। এই অ্যাডিপোনেকটিন হরমোনের কাজ হলো ইনফ্লামেশনকে কমিয়ে দেয়া আর হচ্ছে সুগার রেগুলেশনটাকে ইম্প্রুভ করা। তিন নম্বর হলো মধু আমাদের হার্টের রোগ বলাই থেকে বাঁচতে সাহায্য করতে পারে। কিভাবে? মধু আমাদের ব্লাড প্রেশার মেনটেন করতে সাহায্য করতে পারে এবং হার্টবিট মেনটেন করতে সাহায্য করতে পারে। 4,500 জন মানুষের উপর করা গবেষণা দেখা যায় মধু হাই ব্লাড প্রেশারের রিস্ক কমিয়ে দিতে পারে। তো এছাড়া মধুর উপরে আরও অনেক অনেক গবেষণা আছে, অনেক অনেক উপকারিতা পাওয়া গেছে। শর্টলি এই কয়টাই বললাম, এখন চলেন আমরা রু অবজাটাকে মাইক্রোস্কোপে দেখে নেই। যদিও আমি অনেক বেশি কিছু দেখবো বলে আশা করছি না, এর মধ্যে শুধুমাত্র কার্বোহাইড্রেট আর সুগারের বিভিন্ন পার্টিকেলই থাকবে। তো তেমন কিছুই আসলে সেভাবে দেখা যাচ্ছে না, এইখানে বেশ কিছু পার্টিকেল দেখা যাচ্ছে আর ব্যাকগ্রাউন্ডটা কিছুটা লালচে, তার কারণ তারা এখানে যে কালার ব্যবহার করে লাল বা গোলাপি কালার। আর এইখানে যে পার্টিকেলগুলো দেখা যাচ্ছে এইগুলো সম্ভবত এখানে যেহেতু হাই অ্যামাউন্টে সুগার ব্যবহার করা হয়, আমরা যেটা দেখলাম 75% বা 76% চিনি, তো এইগুলা ক্রিস্টালাইজ ফর্মেও থাকতে পারে কিছুটা, মানে চিনির ছোট ছোট গুঁড়ো গুঁড়ো দানা সেগুলো হতে পারে। আর এর মধ্যে যেহেতু কার্বোহাইড্রেট আছে 75 গ্রামের মতো প্রতি 100 ml, তো কার্বোহাইড্রেট পার্টিকেলও হইতে পারে এগুলো। তো এছাড়া আমরা আসলে আর আশেপাশে তেমন কিছু দেখতে পাচ্ছি না। আর কয়েক সেকেন্ড উপর নিচ করে দেখি কিছু দেখা যায় কিনা ইন্টারেস্টিং। ওকে, তো এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।